হাই গাইস, আশা করি তোমরা খুব 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 ভালো আছো। গুড মর্নিং, অঙ্কিতা মুখার্জি এস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যাচ্ছি বাড়িতে, মানে বাপের বাড়িতে। তো চলো, বেশি আজকে ভিডিও করব না, কারণ অনেক দিন পর যাচ্ছি। আর প্রথম কথা, আবার অ্যাজ ইউজুয়াল ডেজিকে নিয়ে যাচ্ছি না বলে আজকে রাতের মধ্যেই ফিরে যাব। তাই ওখানে গিয়ে জাস্ট একটুখানি শ্যুট করব, কারণ আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো আর মস্তি করব। তো চলো আমার সাথে আমার নিজের বাড়ি, বাপের বাড়ি। চলো 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 চলো, সবাই নিচে চলে গেছে। এবার যদি আমি না যাই, আমাকে চেঁচিয়ে 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 আমার কানের পর্দা ফাটিয়ে দেবে। তো চলো, চলে এসছি আমি আমার জায়গায় সোদপুর। নিজের জায়গায় আসলে মানে একটুখানি কি ভালো লাগে না? আজকে কিন্তু, ও হ্যাঁ, বলা হয়নি, আজকে আমি একটু মোটর ব্লগিং করবো। নামটা দেখে তো বুঝেই গেছো, অনেক দিনের ইচ্ছা আমার মোটর ব্লগিং করবো, কিন্তু লোকজন ভাবে আমি পাগলের মতো বলতে বলতে কি যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, এবার আমাকে করতেই হবে যেইভাবেই হোক। অটোটা কেন সামনে থেকে সরছে না আমি বুঝতে পারছি না। এখন হ্যাঁ সরে গেছে, এবার হচ্ছে গিয়ে আমরা এখন আমাদের সোদপুর ব্রিজের ওপর থেকে যাচ্ছি, বাঁদিকে মিউনিসিপ্যালিটি মার্কেট, স্কুল, সোদপুর বয়েজ, সোদপুর স্টেশন, রথীন্দ্র সিনেমা হল, যেখানে প্রচুর সিনেমা আমি দেখেছি। তখন অত আইনক্স ফাইনক্সে দেখতাম না, সেই দিনগুলোই ভালো ছিল। আর এই গাড়িটা কেন সামনে থেকে যাচ্ছে না বুঝতে পারছি না, কিন্তু মন্টি প্লিজ এবার একটু সাইড কাটিয়ে চলো। কি ভালো লাগছে না ওয়েদারটা আজকে, কিন্তু ভালোই আছে বেশ। মানে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিলো জানো, ভাবছিলাম তো আজকেও হয়তো রেনকোট পরেই যেতে হবে, কি বিচ্ছিরি লাগে না ভূতের মতো রেনকোট পরে বেরোতে, কিন্তু না, বৃষ্টিটা কমে গেছে, ঠিকঠাকভাবেই আমরা যেতে পারছি। ওয়েদারটা দারুণ করে দিয়েছে, রোদ ফোদ নেই। চলে এসছি আমি আমার পাড়াতে, এটা আমার ক্লাব, এই মাঠে আমরা খেলতাম, ঐক্য সম্মেলনী সাহাপাড়া ক্লাব। এই যে আমার বাড়ির গলি, এইটা আমার বাড়ি, হোম সুইট হোম। চলো ছোট্ট করে আজকে একটা বাড়ির ট্যুর তোমাদেরকে দিই, কারণ কোভিড সিচুয়েশনে এরপরে আবার কবে আসবো কোনো ঠিক নেই। তাই ছোট করে আজকেই একটা ছোট্ট হোম ট্যুর, আমার বাড়ির ট্যুর তোমাদেরকে দিই, চলো। হ্যাঁ, এটা বাড়ির উঠোন, যেখানে প্রচুর গাছপালা লাগিয়েছে আমার দাদু আর আমার বাবা মিলে, এই জন্য প্রচুর মশার উপদ্রব। এমনি তো সোদপুর আর ঘোলা এরিয়া, যারা যারা জানে, মশার জন্য বিখ্যাত একেবারে, মানে তুলে নিয়ে মশা ফেলে দিতে পারে এরকম মশা। যাই হোক, তবুও গাছপালা থাকলে বাড়িটা ভালোই লাগে। এটা আমার সেই স্কুটি যেটা বাবা চালায়, আমি মাঝে মাঝে একবার দুবার চালিয়ে বন্ধ করে দিয়েছি। এটা আমার দাদুর ঘর, তার আগে দেখালাম ডাইনিং এরিয়া, দাদু পুজো দিচ্ছে, বলছে আমাকে ভিডিও করছিস, ভিডিওই করি আর কি করবো দাদু এখন। আর এইটা আমি, এই যে আমাদের ডাইনিং এরিয়া, এটা আমার দিদার ছবি। দিদা তাড়াতাড়ি একটু দেখো, আমার চ্যানেলটা দাঁড় করে দাও। এটা আমাদের একটা রান্নাঘর, এইটা হচ্ছে গিয়ে গ্যারেজ করা হয়েছে, মন্টির বাইক, বাবার স্কুটি আর আমার এই পুরোনো ভাঙা মার্কা সাইকেলটা, যেটা করে আমি স্কুলে যেতাম সেটা এখানেই আছে, দেখতে পেলো ওই যে সাইকেলটা। আর এই যে এবার যাব ওপরে সিঁড়ি দিয়ে, একেবারে ইয়েলো আর গ্রিন সিঁড়ি। এটা আরেকটা রান্নাঘর, আমাদের বাড়িতে তিনটে রান্নাঘর, যদিও একটাতেই রান্না হয়, তবুও করে রাখা হয়েছে কেন জানি না। এটা বাবা ঠাকুর পেতেছে, সবার আলাদা আলাদা সবাই ঠাকুর পেতেছে, সবাই পুজো দেয়। চলো ওপরে যাই। এই যে ঘরগুলো নতুন রং করা হয়েছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে আমার। এখানে পুজো হয়েছে, এই ঘরটা নতুন করা হয়েছে, মানে নতুন মডিফাই করা হয়েছে, ঘরটা আগেই ছিল। কত ফুল ফুটেছে ব্যাং, আমার কাছে ফুলই ফোটে না, কত কষ্ট করে ফুল ফোটাই আমি। এরা তো গল্প শুরু করে দিয়েছে, বক বক শুরু করে দিয়েছে এসেই। এটা আমার ঘর, হি হি হি, কতদিন পরে আমি আমার ঘরে আসলাম। এটা বাবা মার ঘর, মন্টির গেঞ্জির কালার আর আমার ঘরের, বাবা মার ঘরের কালারটা এক হয়ে গেছে, ভালো লাগছে কালারটা। আমার ঘরটা এখনও রং করেনি, করবে মিস্ত্রি পুজোর পরে। এখানে বেসিনটা ছিল কিন্তু এখনও লাগানো হয়নি, মিস্ত্রি কাজ করে টাইম পায়নি। চলো, ব্রাজিলের পতাকা। এটা হচ্ছে গিয়ে একটা রান্নাঘর, যেখানে মা রান্না করবে পরে, এখনও ওটা উদ্বোধন হয়নি। এটা একটা ছোট্ট ব্যালকনি, খুব ফেভারিট আমার।
এটা আরেকটা ব্যালকনি বাড়ির সামনে, যেখান থেকে আমি বসে বসে গল্প করতাম চেঁচিয়ে চেঁচিয়ে পাড়া প্রতিবেশীদের সাথে। এবং আমরা এখানে কালী পুজোর সময় আড্ডাও মারি, কারণ এখান থেকেই লোকে ঠাকুর দেখে বেরোয়, আমরা বসে বসে আড্ডা মারি। এই ছোট্ট ব্যালকনি, সেই ছোট্ট ব্যালকনিটা রান্নাঘরের সাথে, এই ব্যালকনিটা আমার খুব ফেভারিট, কারণ এটা স্টাইলটা একটুখানি শিলিগুড়ি স্টাইলে, শিলিগুড়িতে আমরা যেখানে থাকতাম সেই স্টাইলে এই জায়গাটা করা হয়েছে, একটু উঁচু করে একটু সিঁড়ি দিয়ে, বেশ সুন্দর লাগে। চলো এই ব্রাজিলের পতাকার ওপর দিয়ে আমরা ছাদে যাই, মানে ব্রাজিলের পতাকার কালার করেছে, উজ্জ্বল লাগছে বেশ সিঁড়ির কালারটা। গাছ, প্রচুর গাছ আমার বাবার বললাম লাগিয়েছে, কিন্তু এখন হচ্ছে গিয়ে কাজের জন্য ছাদটা প্রচণ্ড অগোছলো, কিন্তু গাছগুলো কিন্তু ঠিকঠাকই আছে। ছাদটা অগোছলো পরে গোছানো অবস্থায়, পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। দেখো কত ফুল ফুটেছে, এটা হচ্ছে গিয়ে গোলাপ, অরেঞ্জ গোলাপ, একটাও ছিঁড়তে দেয় না আমার বাবা, জবা ফুল। এখানেও আরও গাছপালা আছে, আম গাছ, যদিও এটা পাশের বাড়ি আমাদের না। আকাশটা কি দারুণ লাগছে না, আকাশটা একদম পুরো শরতের আকাশ, পুরো পরিষ্কার, ঝকঝকে করছে। আমি এই সামনে যে চৌকিটা দেখছো, এখানেই ছাদের মধ্যে শুয়ে টুয়ে থাকি মাঝে মাঝে, ভালো লাগে, বেশ ফাঁকা ফাঁকা তো জায়গাটা, খুব ভালো লাগে। এখন অগোছলো বলে ছাদটা এরকম লাগছে। চলো সেই উজ্জ্বল কালারটার মধ্যে দিয়ে যাই, কালারটা সত্যিই উজ্জ্বল, খুব ভালো লাগে আমার এই কালারটা, যদিও আগেও করা ছিল, এখন কালারটা আবার করাতে আরও বেশি উজ্জ্বল হয়ে গেছে। এটা আমার বাবা, যে সারাক্ষণ বাংলাদেশের ইউটিউব চ্যানেল দেখে, মানে বাংলাদেশের চ্যানেলগুলোকে আমার বাবাই মানে বাঁচিয়ে রেখেছে, দেখো এখনও দেখছে, এই হচ্ছে ব্যাপার। চলো সেই ঘুরে ফিরে আমার ঘরেই এসে যাচ্ছি আমি। এই দেখো এটা আমার মা, উঠে আমরা উঠি দাঁড়াও, বলো তোমার ভিডিওগুলো কেমন লাগছে? খুব ভালো, দেখতে খুবই ভালো লাগছে। তুমি বলো আমার মেয়ে যে ভিডিওগুলো করছে আমার খুবই ভালো লাগছে। এটা ঝুমঝুমি হাসছে, ঠিক আছে চান টান করে পরে আরো কথা হবে, ঠিক আছে? স্নান টান হয়ে গেছে আমার বাড়ির, লক্ষ্মী পুজো কাল হয়ে গেছে, কালকে আসতে পারিনি কারণ ছুটি ছিল না মন্দির, এছাড়াও ডেজির জন্য। তো আজকে এসছি, আমাদের বাড়িতে এরকম সরাতে পুজো হয়, মূর্তি পুজো হয় না, মানে এটাই প্রথম থেকে হয়ে এসছে। আর শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো হয় না বলবো না, হয়, ওটা আমাদের দেশের বাড়ি, যেটা নিয়ে গেছিলাম ভিডিও আছে, ওইখানে যে জগদ্ধাত্রী মঞ্চটা দেখালাম ওখানেই একটা জায়গাতেই পুজো হয়, আমাদের ঘট আলাদা হয়নি। মানে একবার একজন ঘট আলাদা করার চেষ্টা করেছিল, তার সাথে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট ঘটেছে, তো তার জন্য কেউ আর আলাদা করে ঘট পুজো করে না, এমনি বাড়িতে ছবিতে পুজো দেওয়া হয়, বড় মা দিয়েছিল, সেই ছবিটা আর আমার ভিডিও করা হয়নি। তো এই তার জন্য আমরা প্রত্যেক বছরই এখানে লক্ষ্মী পুজোতে আসি, কিন্তু এইবার একটুখানি সমস্যা হয়ে গেছিলো, মনটি ছুটি পায়নি বা আমিও আসতে পারিনি, তার জন্য আজকে আমরা এসেছি। এখনও ঠাকুর আছে, কত ফুল ফুটেছে দেখো, আমার গাছে এখনো ফুল ফুটেনি, ওটা ছোট্ট একটা গাছ এখনো, এই গাছটা কত বড় হয়ে গেছে। তুমি কি বলবে মা? আরে জামাই ষষ্ঠী না, এটা হচ্ছে এমনি পুজোর খাওয়া দাওয়া, পুজোর সময় ওরা কেউ আসেনি, তাই আজকে পুজোর খাওয়া দাওয়াটা করিয়ে দিলাম। ঝুমঝুমি কেমন আছে? হ্যাঁ চিংড়ি মাছটা তো আমিও খেতে বসি।
চলো কি করছো? হুম বাহ, এগুলো তো ভালোই হয়েছে। কোনটা নৌকো? ও এদিক দিয়ে নৌকো। আচ্ছা আদি তো হবে না, দেখি চলো দেখি একটু বাইরে যাই, কেউ যদি থাকে তার সাথে একটু কথা বলবো, কিন্তু কেউ নেই। কোভিড সিচুয়েশনের জন্য সবাই সবার বাড়িতে, নালে এই রাস্তাতে এই বিকালবেলার টাইমে সবাই আমরা গল্প করি, খেলি, মানে খেলতাম, এখন তো আর খেলি না, যাই হোক এখন ঝুমঝুমি খেলে। এই যে ঝুমঝুমির খেলা কোনোদিনও শেষ হয় না, মানে আলপনা দিয়ে হাত ফাত ধুচ্ছে। দেখো একজন কোথায় ঘুমিয়ে পড়েছে খেলতে খেলতে পুতুল নিয়ে। চলো এবার বাড়ি যাওয়ার পালা। নিজের বাড়িতে আসলে কারোর বাড়ি যেতে ভালো লাগে না, আমারও ভালো লাগছে না, করা নেই, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। চলো ডেজির জন্য যেতেই হবে। ঢুকে গেছি আমরা সেই আমাদের পুরনো শহর হাওড়াতে। দেখো হাওড়া ব্রিজটা কি ভালো লাগছে না, দারুণ লাগছে ব্রিজটা, বিশেষ করে এই মানে পজিশনটাই, যেখান থেকে স্টেশনটা দেখা যায়, ব্রিজের লাইটিং দারুণ দারুণ দারুণ। এতক্ষণ আমি রাস্তাতে মোটর ব্লগিং করতে পারিনি, কারণ মনটি এত জোরে বাইক চালাচ্ছিল খেলা দেখবে বলে, মনে হচ্ছিল না পরবর্তী ব্যাটসম্যান ওই, ওকেই ব্যাট নিয়ে ডাকবে আর ও দৌড়ে গিয়ে ব্যাট করতে নামবে। যাই হোক, আর তার থেকে বড় কথা কি জানো তো, ও আবার বলছিল ডেজিকে নিয়ে আসতে। ডেজিকে যদি ওর বাইকে আমি ওঠাই এবং নামার সময় দেখবো যে ওর গায়ের একটাও লোম নেই, ও পুরো ন্যাড়া হয়ে গেছে, এত জোরে ও চালাচ্ছিল, মানে বিশ্বাস করো এখন চেঁচামেচিতে ও আসতে চালাচ্ছে। হাওড়া স্টেশনের সামনে দিয়ে আমরা যাচ্ছি, দেখো লোকের কত ভিড়, মানে কোভিড সিচুয়েশন বলে, আবে আমি আবার কাকে বলছি, আমি তো নিজেও বেরিয়েছি সত্যি। এই দেখো মোটামুটি 9টা বাজছে, বাবা দাদা আস্তে আস্তে দৌড়ান, আরে দিদি সামনে একটু দেখে চলুন, আর মানুষেরও কি দোষ বলো তো, মানে এই ঘোড়ার যেরকম অবস্থা না, দুপাশটা আটকে দিয়ে দেয় যাতে ও সামনের দিকে তাকিয়ে চলতে পারে, সেরকম মানুষের এই মাস্ক ফাক্স লাগিয়ে না মানুষ আর চোখে দেখতে পাচ্ছে না। আমার মেয়ে তো সত্যি সত্যিই দেখে না, ও বলে যে মা হাতটা ধরে চলো, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমারও সেই একই অবস্থা, মানে মাস্ক পরে কিছু দেখা যায় না, মনে হয় যেন শুধু সামনেটাই দেখতে পাচ্ছি, দুপাশে কী যাচ্ছে না যাচ্ছে বুঝতে পাচ্ছি না। যাক তবুও মনটি একটু আসতে চালাচ্ছে বলে এখন তোমাদেরকে একটু দেখাতে পারছি, নিজেও কিছু দেখতে পাচ্ছি, আর মাঝখানে বারবার করে ইয়ে হলো ট্যাক্সিটা ঢুকে পড়ছে। হাওড়া স্টেশন এরিয়া, কতদিন কোথাও ঘুরতে যাইনি। আর ওই যে হাওড়া স্টেশন, মানে দেখো কী ভালো লাগছে চাঁদটার সাথে, হ্যাঁ কী ভালো লাগছে না, বারবার করে আমি নিজেই ভালো লাগছে বলছি। এই ইংরেজরা একটা ভালো জিনিস করে দিয়ে গেছে, সত্যি একটা ঐতিহ্য আমাদের হাওড়া ব্রিজ, যেটাকে আমরাও ইন্ডিয়ানরা সেটাকে মেনটেন করে যাচ্ছি। হাওড়া ব্রিজটা সত্যিই মানে একটা ঐতিহাসিক ঐতিহ্য, বাবা এত ভাষাটা জ্ঞান আমার নেই, হিস্ট্রি আমার ছিল না। যাই হোক চলো মোটামুটি বাড়ি চলে এসেছি, হাওড়া ময়দান এরিয়া বাড়ি আমরা ঢুকে যাচ্ছি এবার, আর বেশি কথা বলা যাবে না, পুলিশটা মনে হয় আমাদের সাথে সাথেই যাচ্ছে। যাই হোক এসব কথা বাদ দিয়ে এবার বলো আমার এই মোটর ব্লগিং তোমাদের কেমন লাগলো, আর আমার হোম ট্যুর তোমাদের কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অঙ্কিতা মুখার্জি এস ব্লগ। টাটা, গুড নাইট।